নমস্কার, থিয়েটার ডায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি রয়েছি প্রিয় গোস্বামী আপনাদের সঙ্গে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আগত প্রাণীটির একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাকে আলোচনা করছি। সেটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যেহেতু ক্লাসগুলো রেকর্ডিং এর কথা বলা হয়েছে, যে রেকর্ডে ক্লাস দেওয়ার জন্য সেজন্য রেকর্ডে ক্লাস নিচ্ছি। আগত দেওয়া বিভিন্ন বিষয় উলি দেওয়াতে তারা কাজ দেন। প্রথমেই বলে রাখি যে আলোচনাটা যেটা হবে খুব মন দিয়ে প্রথম থেকে শুনবেন। আমি ভিডিওতে কোনো একটা কথা বলবো না, শোনা পড়াশোনার কথাই বলবো। মন দিয়ে শুনবেন, তারপরে যদি কোথাও কোনো জায়গা নিয়ে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউবে সকলের সামনে কমেন্ট করতে লজ্জা বোধ হয়, আমার গ্রুপ আছে, গ্রুপে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমার ফোন নম্বরে দেওয়া থাকে, ফোন নম্বরেও মেসেজ করে আমার পারেন। শুরু হচ্ছি আজকের বিষয় মূল্যায়ন। প্রথমে জানতে হবে মূল্যায়ন কথাটা কি, মূল্যায়ন কথা অর্থ কি। সাইকোলজিতে বা আমার শিক্ষা বিজ্ঞান বা আমাদের শিক্ষায় মূল্যায়ন কাজ লাগে, এটি জানবে। মূল্য আরোপ করা, এই মূল্যায়ন কথাটা আমরা আক্ষরিক অর্থ বুঝলাম, কিন্তু এই মূল্যায়ন কথা শিক্ষা ক্ষেত্রে কোথায় কাজ লাগে সে বিষয়টা আমরা আলোচনা করব। তা শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন হচ্ছে শিশুর শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ। শুধু কি সামগ্রিক বিকাশ? না, শুধু সামগ্রিক বিকাশ নয়, এই সামগ্রিক বিকাশটা কতটা ঠিক আছে সেটা যেটা পরিমাপ করা হয় এই মূল্যায়নের মাধ্যমে আমরা পরিমাপ করতে পারি। যেমন আমরা বলি না যে একটা কাজ ধরুন হয়েছে, ধরুন কেউ কোনো একটা কাজ করছে, সেই কাজটা কতটুকু সাফল্যমণ্ডিত হয়েছে বা কতটুকু সাকসেসফুল হয়েছে সেই জিনিসটা সম্পূর্ণ আকারে জানার জন্য আমরা মূল্যায়ন করি। শিক্ষাক্ষেত্রে মূল্যায়নটা বোঝার আগে আমি সবসময় বলি সাইকোলজি জিনিসটা একটু বাস্তবে দেখবেন, তো এটি বাস্তবে একটু আলোচনা করি, একটা উদাহরণ দিই। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা অপরিচিত, একটা অজানা, একটা ছোট্ট ছেলেকে আপনি রাস্তায় দেখলেন, ছেলেটি রাস্তায় ভিক্ষা করছে। হয়তো আপনার মনে মনে একটু দুঃখ বা মনে মনে একটু সংকোচ বোধ হলো, আপনি কি করলেন, বাচ্চা ছেলেটিকে আপনি তার নিজের বাড়িতে রাখলেন। তো প্রথমে যখন আপনি বাচ্চা ছেলেটাকে দেখেছেন তখন কিন্তু আপনি বাচ্চা ছেলেটির সম্পূর্ণ ইতিবৃত্তান্ত আপনি জানেন না, বা তার চালচলন, তার স্বভাব স্বভাব, তার কথাবার্তার ধরন, তার পোশাক আশাক, তার রুচিসম্মত কোনো বিষয়টাই সম্বন্ধে আপনার কিন্তু কোনোরূপ কোনো অভিজ্ঞতা থাকে না। কিন্তু বাচ্চা ছেলেটিকে যখন আপনি আপনার বাড়িতে আনলেন, ধীরে ধীরে তার সঙ্গে যখন আপনি কথা বললেন, তার আচার ব্যবহারের সঙ্গে আপনি নিযুক্ত হলেন, অভিযোজিত হলেন, তখন আপনি বাচ্চা ছেলেটি সম্বন্ধে জানলেন। এইবার বাচ্চা ছেলেটিকে আপনি লক্ষ্য করছেন, ওয়াচ করছেন, সে কোথায় যায় আপনার বাড়ি থেকে, বা আপনার বাড়িতে সে রয়েছে, কেমন অবস্থায় রয়েছে, সে কি খাবার পছন্দ করে, সে কতটা পছন্দ করে, বা সে আপনার বাড়ির পরিবেশের লোকেদের সঙ্গে সে কিভাবে কথাবার্তা বলছে, বা তার আচার আচরণগুলো কি। এই টোটালি বাচ্চা ছেলেটাকে লক্ষ্য করে আপনি তার সম্পর্কে একটা ধারণা দিতে পারেন। এই ধারণাটাই হচ্ছে গিয়ে মূল্যায়ন। তো এই মূল্যায়নটাকে কি বলা হয়, এই মূল্যায়নটাকে বলা হয় ব্যক্তি নির্ধারক মূল্যায়ন। অর্থাৎ আপনি একটা ব্যক্তিকে লক্ষ্য করে ব্যক্তির চারিত্রিক দিকটাকে আপনি যতটুকু জিনিস দেখেছেন সেই জিনিসটাকেই বলা হচ্ছে চারিত্রিক মূল্যায়ন বা ব্যক্তির মূল্যায়ন। আসুন এইবার আমরা যেটা বুঝবো যে একটা শিশুর শিক্ষার সঙ্গে মূল্যায়নটা কতভাবে যুক্ত। না, শিশুর শিক্ষার মূল্যায়ন পরিমাপ করতে গেলে প্রথমে দেখতে হবে শিশুর সর্বাঙ্গীন বিকাশটা কিভাবে হয়েছে। এখন আমরা সকলেই জানি, আশা করছি, যে সর্বাঙ্গীন বিকাশ বলতে কী কী জিনিস বলা হয়। এতে ব্যক্তিগত, প্রথমে বললাম ব্যক্তি সম্পর্কে তার আচার আচরণ, তার কথা বলার ধরন, একটা ব্যক্তিগত। দ্বিতীয় হচ্ছে পারিবারিক, তার পরিবারটা কেমন, সে কোন পরিবার থেকে সে বিলং করছে, তার পিতামাতা কেমন। এবং এখানে পারিবারিক জিনিসটাকে আরেকটা জিনিসও বলা যেতে পারে যে তার পিতামাতা ছেলেটিকে কী ধরনের শিক্ষায় শিক্ষিত করছে, কোন ধরনের শিক্ষায় ছেলেটিকে শিক্ষিত করছে এটাকে দেখতে হবে। এখন আপনি কি করে বুঝবেন যে ছেলেটিকে তার পিতামাতা কী ধরনের শিক্ষা দিচ্ছে? দেখুন, এটা দেখার বা বোঝার খুব সহজ উপায়।
কারণ একটা বাচ্চা ছেলে ঠিক সেরকমই ব্যবহার করে, যে ব্যবহারটা তার পরিবারের মধ্যে শিখে আসে। আর পরিবারের মধ্যে একটা শিশুকে প্রথম শিক্ষা দেয় আমরা সকলে জানি মা, কিন্তু শিশুটি যখন আস্তে আস্তে বড় হয় তখন তার পিতা এবং পরিবারের অন্যান্য সকলদের সঙ্গে ব্যবহার সে মেশে। যেমন একটা পরিবারের দিক থেকে সার্বাঙ্গিক বিকাশ হয়েছে কিনা কি করে দেখবেন, একটা খুব পথ চলতি ব্যাপার, একটা খুব কমন ব্যাপার। বাড়িতে কোনো নতুন অতিথি আসলে যদি একটা শিশু তার নতুন অতিথিকে সঙ্গে সঙ্গে প্রণাম করে বা ওয়েলকাম জানায়, তাহলে যাকে ওয়েলকাম জানাচ্ছে বা যাকে প্রণাম করছে বা যাকে অভিবাদন জানাচ্ছে সেই ব্যক্তি কিন্তু বুঝতে পারে তার পারিবারিক শিক্ষা দীক্ষা আছে। কারণ পরিবারের লোকে শিখিয়েছে বাড়িতে তোমার থেকে বড় বয়সে বড় কেউ আসলে তাকে তুমি সম্মান জানাবে, তাকে তুমি শ্রদ্ধা করবে এবং তাকে তুমি স্বাগতম জানাবে। অত যে ব্যক্তিকে জানাচ্ছে অত সেই ব্যক্তি কিন্তু শিশুটির পরিবার সম্পর্কে অবগত হয়ে গেল যে না, এই পরিবারের শিক্ষা দীক্ষা কিন্তু অবশ্যই ভালো। এই যে পিতামাতা শিশুটিকে শিখিয়েছে অভিবাদন জানাতে, প্রণাম করতে, শ্রদ্ধা জানাতে সব কিছুটা, এবার শিশুটা যে করছে তাকে অভিবাদন কতটা জানাতে পারছে, তাকে কতটা শ্রদ্ধা জানাচ্ছে, এই বিষয়টাই হচ্ছে মূল্যায়ন। তাহলে এখানে মূল্যায়নটা কারা করছে? প্রথম কথা পিতামাতা করছে, দেখছে যে তার শিশুকে সেভাবে যা শিক্ষাটা দিয়েছে শিশুটা সেই শিক্ষায় আদর্শিত হয়েছে কি না, এবং সেই ভদ্রলোকও দেখছে শিশুটা কতটা সুশিক্ষিত, শিশুটা কতটা মার্জিত। এইবার সব সময় যে শিশুদেরকে তার পিতামাতারা শেখালে শিশুটা যে শিখবে এটা কিন্তু নয়। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ধরুন বাড়িতে কোনো একটা বয়োজ্যেষ্ঠ লোক আসলো, শিশুটি তার সঙ্গে দেখাই করতে আসলো না, প্রণাম করাবো, অভিবাদন জানানো বা সম্মান জানানো করার বিষয়, তখন পিতামাতা তাকে কিন্তু পুনরায় তাকে শেখাবেন, পুনরায় তাকে শিখিয়ে একটাই কথা বলবেন যে বাড়িতে কাউকে আসলে সেই জিনিসটা তোমাকে কিন্তু করতে হয়। এবং সর্বশেষ যেটা হচ্ছে সার্বাঙ্গিক বিকাশ বলতে এই মূল্যায়নের ক্ষেত্রে সেটা হচ্ছে সামাজিক বিকাশ। তাহলে সামাজিক বিকাশটা কীরকম? যেটা আগেই বললাম, পিতামাতা শেখাচ্ছে তুমি রাস্তাঘাটে সমাজে কোথাও তোমার থেকে বড় কাউকে হলে সম্মান করবে, আপনি করে কথা বলবে, কাউকে তুই বলবে না, অপরের খাবার নেবে না, ভিক্ষুককে গালি দেবে না, কারোর সঙ্গে কোনো কটু কথা বলবে না। এই যে বিষয়গুলোই আছে এই বিষয়গুলোই হচ্ছে মূল্যায়ন। সুতরাং মূল্যায়নের সব থেকে এক কথায় বলা যেতে পারে, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য মানুষ জীবনের দৈহিক, বৌদ্ধিক, সামাজিক, প্রক্ষোভিক, আধ্যাত্মিক, নৈতিক ইত্যাদি বিভিন্ন দিকের বিকাশের যে প্রক্রিয়াগুলো সতত ক্রিয়া এবং সুসামঞ্জস্য রেখে ব্যক্তি জীবনে কিভাবে বিস্তার করছে তার নামই হলো মূল্যায়ন। কথাগুলি আপনাদের কাছে খুব কঠিন লাগতে পারে, কিরকম? দেখুন, দৈহিক মূল্যায়নটা আপনারা করতেই পারেন, শেষ কতটা স্বাস্থ্যবান হয়েছে, কতটা আগে স্বাস্থ্য ছিল এখন রোগা হয়েছে না মোটা হয়েছে। বৌদ্ধিক, তার বুদ্ধিটা কতটা সামাজিক, সে কতটা সামাজিক হয়েছে। প্রাক্ষোভিক, সে কতটা নিজেকে কন্ট্রোল করতে পারছে, কোথাও ঝগড়া করা, কোথাও প্রচণ্ড মাথা গরম করা, কোথায় কীভাবে কথা বলতে হয়, কার সাথে কীভাবে কথা বলতে হয়। এবং নৈতিক, ওই যে বললাম যে দেখা যাচ্ছে যে একটা আহত শিশু বা একজন একজন শিশু দেখছে যে তার সমবয়সী একজন শিশু রাস্তার মধ্যে ভিক্ষা করছে, সেই মতন অবস্থায় সেই শিশুটি টিফিন খাচ্ছিল, অতএব সে লক্ষ্য করছে তার সমবয়সী আর একটা শিশু টিফিন খাচ্ছে, অতএব তার টিফিনটি ভাগ করে ওই রাস্তায় ভিক্ষা করা শিশুটিকে তার টিফিনের ভাগ দেওয়া, এটা হচ্ছে একটা নৈতিক দিক। এই সমস্ত দিকগুলি কত সুন্দরভাবে আপনি বজায় রেখে আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এইটার পরিমাপ করে হচ্ছে কি মূল্যায়ন। মূল্যায়নে একটা খুব সুন্দর ত্রিভুজ আকারে একটা ছক রয়েছে, ছকটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন কিছুক্ষণ পরেই। সেটা হচ্ছে অধ্যাপক বেঞ্জামিন ব্লুম, আমরা সকলেই অধ্যাপক বেঞ্জামিন ব্লুমের কথা শুনেছি। ব্লুম এই মূল্যায়নটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি তিনটে ভাবে করেছেন। প্রথম কথা কি করেছেন, না শিক্ষার উদ্দেশ্য, তারপরে কি করেছেন শিক্ষার অভিজ্ঞতা, এবং সর্বশেষ মূল্যায়নের পদ্ধতি। অতএব শিক্ষার উদ্দেশ্যকে সামনে রেখে, অর্থাৎ একজন একটা শিশু শিক্ষা কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়
সেইটাকে সামনে রেখে শিখন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মূল্যায়নের দিকে এগিয়ে যাওয়া। অর্থাৎ কথাটা হয়তো জিনিসটা আপনাদের কাছে কঠিন লাগতে পারে, সহজভাবে চিন্তা করুন, সবকিছু সাইকোলজি কথা বাদ দিন, একদম বাস্তবে চলে আসুন। আপনি সুন্দরভাবে একটি রান্না করবেন, তাহলে রান্না করাটা আপনার লক্ষ্য। তাহলে রান্নাটা কিভাবে করবেন? আপনার রান্না করার অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। রান্না করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনার লক্ষ্য হচ্ছে রান্না করা এবং ভালো রান্না করা, এইটা হচ্ছে মেন লক্ষ্য। শুধু রান্না করা নয়, ভালো রান্না করা, ভালো রান্না করতে হবে, এটা হচ্ছে আপনার লক্ষ্য। এবং ভালো রান্নাটা কি করে করবেন? না, আপনার রান্না করার অভিজ্ঞতাকে নিয়ে, তারপর রান্নাটাকে আপনি স্বাদ করবেন, স্বাদ করার পর রান্নাটা খেতে কেমন হয়েছে সেটার লক্ষ্য বিচার করবেন। ঠিক তাই বেঞ্জামিন ব্লুম যে ত্রিভুজের মাধ্যমে যেটাকে ব্যাখ্যা করেছেন, শিক্ষার লক্ষ্যকে সামনে রেখে শিক্ষণ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মূল্যায়ন পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ একটা ব্যক্তিকে খুব সুন্দরভাবে শিক্ষিত করতে গেলে কি কি শিক্ষণ অভিজ্ঞতা কাজে লাগানো যায়, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই ব্যক্তির শিক্ষা কতটুকু হচ্ছে সেইটা জানার জন্য মূল্যায়ন পদ্ধতি করা হচ্ছে। এই জন্যই মূল্যায়নকে বলা হয় শিখন ও শিক্ষণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। শিখন জিনিসটা আমরা বলেছি যে মানুষ যখন কোনো কাজ করে এবং সেই কাজটি করার জন্য মানুষের যে আচরণের পরিবর্তন ঘটে সেটিই হলো গিয়ে আমাদের শিখন, আচরণের পরিবর্তন করা। তো আচরণের পরিবর্তন করছি, আপনি যখন একটা কাউকে শিক্ষিত করবেন, শিক্ষিত করার জন্য আপনার তো আচরণের পরিবর্তন করতেই হচ্ছে। কি আচরণের পরিবর্তন করছেন? না, শিক্ষণ অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন। অর্থাৎ একজন ব্যক্তিকে শিক্ষা দেবার জন্য আপনার শিক্ষণ অভিজ্ঞতার আচরণের পরিবর্তন ঘটিয়ে আপনি তাকে মূল্যায়ন করছেন, যে তার শিশু অর্থাৎ শিশুটি কতটুকু শিক্ষিত হলো। এবার মূল্যায়নের আরো কিছু লক্ষ্য আছে। কিরকম লক্ষ্য? এই যে বললাম শিক্ষার্থীর দুর্বলতা যেগুলো থাকে সেগুলোকে চিহ্নিত করতে হবে, দূরীকরণ করতে হবে। আমি প্রিভিয়াসলি বলেছি যে ওই যে বাড়িতে ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি বয়োজ্যেষ্ঠ আসলো সেখানে শিশুটি তাকে সম্মান করছে কিনা সেটাকে সঠিকভাবে দেখা। যদি না করে সে কেন করছে না, তার অসুবিধে কোথায়, তার সমস্যা কোথায়, এই বিষয়গুলোকে দেখা বা তাকে শেখানো, তাকে সামাজিক করে তোলা। এই যে দুর্বল দিকগুলো আছে তেমনি তাকে সামাজিক করে তুলছে, ঠিক তেমনি মূল্যায়নে কি করে দেখা গেল, আমি যখন একটা শিশুদেরকে একটা শিশুকে আমি শেখাচ্ছি, নামটা শেখাচ্ছি, দুইয়ের ঘরের নামটা শেখাচ্ছি, তো দুইয়ের ঘর হয়ে গেল, তিনের ঘর হয়ে গেল, তো আমি লক্ষ্য করছি শিশুটিকে যখন জিজ্ঞাসা করা চাচ্ছে বাবু বলো তো দুই সাথে কত, সে বলছে চোদ্দ। তো পরে তাকে যখন আমি আবার বলছি আচ্ছা বলো তো তিন সাথে কত, সে না তিন সাথে চোদ্দই বলছে। অতএব শিশুটা এই জিনিসটা তার মাথায় ঢোকে নিয়ে গিয়ে টু ইন্টু সেভেন সোয়াল ফোরটিন, সে কিন্তু মুখস্থতে চলে যাচ্ছে, সে কিন্তু ডিজিটটা বা কি করে হচ্ছে এই জিনিসটা তাকে আমার বোঝানো হয়নি। অতএব আমাকে তার শিক্ষণ পদ্ধতিটা চেঞ্জ করতে হচ্ছে। আমি তাহলে এই যে ভুলটা ধরলাম করে মূল্যায়ন করলাম, যখন আমি তাকে প্রথম পরপর বলেছি সে আমার সঙ্গে শুরু শুরু বলে গেল দুই এক কে দুই, দুই দুগুনে চার, এভাবে বলে গেল, পরে বললো তিন একে তিন, তিন দুগুনে ছয়, তিন তিনকে নয়, তিন তিন চার বারো, এভাবে পরপর পরপর করে বলে যাচ্ছে। তো কিন্তু আমি যখন তাকে টেস্ট করলাম যে তুমি এবার বলো, অর্থাৎ মূল্যায়ন করছি, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, প্রথমে শিশুকে শেখাচ্ছি, তাহলে আমার লক্ষ্যটা কি ছিল, শিশুকে নামটা শেখানো, তারপর শিক্ষণ পদ্ধতি নিচ্ছি, কি শিক্ষণ পদ্ধতি নিচ্ছি, ছড়ার মাধ্যমে, দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে চার, ছড়ার মাধ্যমে শিক্ষণ অভিজ্ঞতাটাকে কাজে লাগাচ্ছি বা শিক্ষণ পদ্ধতিটাকে নিচ্ছি। এরপরে আমি মূল্যায়ন করছি, কি মূল্যায়ন করছি, শিশুটি নামটাটা শিখতে পেরেছে কি না। এবার যখনই আমি এই মূল্যায়নটা করছি তখন যদি সে শিখতে পারে ঠিক আছে, শিশুটিকে আমি ভালো শেখাতে পেরেছি, কিন্তু যেই দেখলাম না শিশুটি দুই সাতেও চোদ্দ বলছে বা তিন সাতেও চোদ্দ বলছে, তখন আমি বুঝলাম শিশুটির শিক্ষা ভালো করে হয়নি। অতএব এখানে আমার দোষ আছে কি না, আমি তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারিনি। সবসময় যে মূল্যায়নে যে শিক্ষক মহাশয় দোষ থাকবে তা না, শিক্ষণ পদ্ধতিরও ভুল হতে পারে, শিক্ষকের অনভিজ্ঞতাও হতে পারে বা শিক্ষার্থীর মস্তিষ্কের ধারণ ক্ষমতাও কম হতে পারে।
অতএব মূল্যায়নে যে সবসময় শিক্ষক মহাশয়ের দোষ বা শিক্ষণ পদ্ধতির দোষ তা নয়, যে কোনো একটি ভুল থাকবে, সেই ভুলটিকে আপনাকে নিজেকে বিচার করতে হবে, বিচার করতে হবে এবং বিচার করে সেটাকে সাথে সাথে আপনাকে দূরীকরণ করতে হবে। এটাই হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের প্রাথমিক লক্ষ্য। বারবার বলছি, কথাটা রিপিট করছি, শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের প্রাথমিক লক্ষ্য। এইবার চলে আসি যে মূল্যায়নের প্রকার ভেদটা কি আছে, কত প্রকারের মূল্যায়ন হতে পারে। মূল্যায়ন অনেক প্রকার হতে পারে, কিন্তু আজকে মূল্যায়নের একটি প্রকার ভেদ নিয়ে বলবো। সেটা কি বলবো না, সেটা হচ্ছে গিয়ে গঠনমূলক মূল্যায়ন বা প্রস্তুতিকালীন মূল্যায়ন। বারবার মনে মনে রাখবেন নামটা, গঠনমূলক মূল্যায়ন বা প্রস্তুতিকালীন মূল্যায়ন। ইংলিশ নামটা হচ্ছে ফর্মেটিভ এভ্যালুয়েশন। এবং এছাড়াও এর আরো দুটি নাম রয়েছে, একটা হচ্ছে গিয়ে কর্ম চলাকালীন মূল্যায়ন অথবা পাঠদান চলাকালীন মূল্যায়ন। মনে রাখবেন, কর্ম চলাকালীন মূল্যায়ন বা পাঠদান চলাকালীন মূল্যায়ন, ইংরেজি টার্ম তো অবশ্যই একটি, সেটা হচ্ছে গিয়ে ফর্মেটিভ এভ্যালুয়েশন। কাকে বলছে ফর্মেটিভ এভ্যালুয়েশন? না, বলছে যে কোনো কাজ চলাকালীন কার্যের নীতি উৎকর্ষতা অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী সঠিক বিচার হয়েছে কিনা সেটা কি বিচার করা হয় যে মূল্যায়নের সাহায্যে, তাকে বলছে ফর্মেটিভ এভ্যালুয়েশন। এটা বই বলছে, বইয়ের ভাষাটাকে ছেড়ে দিন, বাস্তবে চলে আসুন। যে উদাহরণটা দিচ্ছিলাম রান্না করার উদাহরণটা, আপনারা আমার দিদিরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার বৌদিরা দেখবেন রান্না করতে করতে অনেক সময় একটুখানি কড়াই থেকে চেকে নিয়ে দেখেন বেশ নুন মিষ্টি হয়েছে কিনা। অতএব রান্নাটা আপনার লক্ষ্য কি বলেছিলাম, ভালো রান্না করতে হবে। তো রান্নাটা ভালো করার লক্ষ্য আছে আপনার, সেই জন্য আপনার ভালো রান্নার অভিজ্ঞতাকে নিয়ে আপনি রান্নাটা করছেন, কিন্তু মনে মনে ভাবছেন রান্নাটা ঠিক হচ্ছে তো। দেখবেন ম্যাক্সিমাম জনের কড়াই থেকে নিয়ে একটু হাতে চেকে দেখি নুন মিষ্টি টক ঠিকঠাক হয়েছে কিনা। তো এই যে করতে করতে আপনি যে টেস্ট করে দেখছেন নুনটা বেশি হলো না কম হলো, এই যে বিচার করছেন, লোককে দিলে তো লোকে বিচার করবে, লোককে যখন দেবেন সেটা পরে সব যখন হয়ে যাবে রান্নাটা তখন, কিন্তু আপনি চিন্তা করছেন না লোককে আমি পারফেক্ট খাওয়াবো। তো পারফেক্ট খাওয়ানো কি হচ্ছে, লোককে দেবার আগে, লোকে খারাপ ভালো বলার আগে আমি আমার জিহ্বার দ্বারা স্বাদ অনুগ্রহণ করে দেখি যে নুনটা অ্যাটলিস্ট ঠিক আছে কিনা, নুনটা চড়ে যায়নি তো, বা একদম কম হয়নি তো, বা বাচ্চা ছেলেরা খাবে ঝালটা কি খুব বেশি হয়ে গেছে। অর্থাৎ কোনো কাজ চলাকালীন সেই কাজকে সঠিকভাবে করার জন্য এবং সেই কাজের উৎকর্ষতা বৃদ্ধি করার জন্য সেই কাজটা, অর্থাৎ এক কথায় সেই কাজটা সঠিক পথে যাচ্ছে কিনা সেইটাকে বিচার করার জন্য আমরা যে মূল্যায়ন করছি তার নাম হচ্ছে গিয়ে কি, তার নাম হচ্ছে গিয়ে ফর্মেটিভ এভ্যালুয়েশন বা গঠনমূলক মূল্যায়ন বা কর্ম চলাকালীন মূল্যায়ন বা পাঠদান চলাকালীন মূল্যায়ন বা প্রস্তুতি মূল্যায়ন। একটা শিক্ষিত শিশু দিয়ে কিভাবে উদাহরণটা আসবে, উদাহরণটা ঠিক এভাবে আসতে পারে, যখন আমি ছেলেদেরকে পড়াচ্ছি বলো দুই এককে দুই, দুই দুগুণে চার, দুই তিনে ছয়, দুই চার আট, দুই পাঁচ দশ। আমি একবার বললাম সেইটাকে লক্ষ্য করতে হবে, বা আমি যে পদ্ধতিতে সীতাকে পড়াচ্ছি সেই পদ্ধতিটা আমাকে পরিবর্তন করতে হবে কিনা। কারণ এখনই যদি আমি পরিবর্তন না করি তাহলে শেষে যখন আমি আরো বড় বড় ঘরের নামটা পড়াবো তখন কিন্তু সীতা কিন্তু আর পড়াশোনাটা করতে পারবে না বা জিনিসটা বুঝতে পারবে না। এই বিষয়টাই হলো গিয়ে পাঠদান চলাকালীন মূল্যায়ন। অর্থাৎ একটা পাঠ করতে করতে সেইটার বিষয়ে ছাত্র ছাত্রীদের উপর মূল্যায়ন করা। তো এই মূল্যায়নের পাঁচটা সূচক আছে, আই মিন পাঁচটা স্টেপ আছে। পাঁচটা স্টেপ কি, না পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, আরেকটা কি প্রশ্ন করা বা অনুসন্ধান, তারপরেটা হচ্ছে ব্যাখ্যা বা প্রয়োগের সামর্থ্য, তারপরটা হচ্ছে সমানুভূতি ও সহযোগিতা, তারপর হচ্ছে নান্দনিকতা বা সৃষ্টিশীলতার প্রকাশ। তো এই পাঁচটার একটি ইংলিশ টার্ম আছে, অংশগ্রহণ মানে পার্টিসিপেশন, প্রশ্ন করা মানে কোশ্চেনিং, ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন, সহযোগিতা কোঅপারেশন, অ্যান্ড শেষের হচ্ছে গিয়ে ক্রিয়েটিভিটি। এই পাঁচটা জিনিসকে এক কথায় বলা হচ্ছে পিকক,
এই পাঁচটা সূচকের আদ্যক্ষ নিয়ে যেটা দাঁড়াচ্ছে, যেমন বলি পার্টিসিপেশনের পি, এক্সপেরিমেন্টের ই, অ্যাপ্লিকেশনের এ, কোঅপারেশনের কো, ক্রিয়েটিভিটির সি, নলেজের কে, এই পাঁচটি জিনিসকে একত্রিত করে বলা হচ্ছে পিকক। অতএব পরীক্ষার হলে আপনাদের কাছে যদি প্রশ্ন আসতে পারে যে পিকক মডেলটি কোন মূল্যায়নের সঙ্গে যুক্ত বা কোন মূল্যায়নকে পিকক মডেল বলা হয়, অবশ্যই উত্তরটি হবে ফর্মেটিভ এভ্যালুয়েশন বা কর্ম চলাকালীন মূল্যায়ন বা পাঠদান চলাকালীন মূল্যায়ন বা গঠনমূলক চলাকালীন মূল্যায়ন। এখন সকলে বলবেন যে দাদা আমি পিকক মডেলটা বুঝতে পারলাম না, বোঝার কিছু নেই। পার্টিসিপেশন অংশগ্রহণ, ওই যে আপনি যখন পড়াচ্ছেন তখন জিজ্ঞাসা করছেন সীতা বলো তো 2-4 কত, সীতা বললো স্যার 2-4 6। তাহলে পার্টিসিপেশন না করলে আপনি যদি কাউকে সেই পড়ার মধ্যে অংশগ্রহণ না করতে পারছেন, তাহলে আপনি কি বুঝতে পারছেন তার দুর্বলতার কথাটা? পার্টিসিপেশনটাকে করাতে হচ্ছে তার এক্সপেরিমেন্ট, এই রূপে সলভ করছেন কিভাবে সেটা ঠিক হবে কিভাবে যে তার ভুলটা আপনি শোধ করতে পারছেন কিনা, কারণ অনেক সময় শিক্ষার্থীরা লাজুক হয়, লজ্জায় কিছু বলতে পারে না, তাই আপনি তার সঙ্গে কি করতে পারবেন, তার সঙ্গে বন্ধুর মতো মিশবেন, সে যেন লজ্জাটা না করে, সেই জিনিসটা থেকে আপনি জানতে পারবেন। অ্যান্ড দেন কি, অর্থাৎ নলেজ, আপনার একটি জ্ঞান সমৃদ্ধ হবে। কি জ্ঞান সমৃদ্ধ হবে? না, এই শিক্ষার্থীটা যে বিষয়টা আমি পড়াচ্ছিলাম, আর একটি নামতাটা পড়াচ্ছিলাম, নামতাটা শিক্ষার্থীটা কতটুকু জানতে পারলো। আমি আবার রিপিট করছি, আরেকবার রিপিট করছি সকলের জন্য, একটু মন দিয়ে শুনবেন। জানি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু উপায় নেই, কারণ এইসব বিষয়গুলো না বললে মুশকিল হবে। যাই হোক, সেটা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন, অর্থাৎ কোনো কাজ করতে করতে সেই কাজটা সঠিক হচ্ছে কিনা সেইটা জানার জন্য কাজটা চলাকালীন, অর্থাৎ কাজটা শেষ হওয়ার মধ্যেখানেই আপনি সেটার উপর মূল্যায়ন করছেন। আই মিন, আপনি যখন রান্না করছেন, রান্না করতে করতে যেটা উদাহরণটা দিলাম, আপনি চেখে দেখছেন নুনটা ঠিক আছে কিনা, কারণ লোককে দিলে তো নুন চড়া হয়ে গেলে তো লোকে তো গালাগালি দেবে। অর্থাৎ লোকে গালাগালি দেওয়ার আগে, লোকে খারাপ বলার আগে আপনি সেটাকে টেস্ট করে পরীক্ষা করে দেখছেন। এই বিষয়টি হলো গিয়ে আপনার পাঠদান চলাকালীন বা কর্ম চলাকালীন, কর্ম চলাকালীন উদাহরণ হচ্ছে রান্না করাটা দিলাম, পাঠদান চলাকালীন উদাহরণ হচ্ছে গিয়ে যেটাকে আপনার নামটা বলাটা দিলাম। দেখুন, এইভাবে যে মূল্যায়নগুলোকে করা হয় সেইটি হচ্ছে গিয়ে ফর্মেটিভ এভ্যালুয়েশন। যাই হোক, মূল্যায়ন সম্বন্ধে আপনাদেরকে বললাম, আর একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে আমি বললাম, সেই বিষয়ে আর একটু কষ্ট খাতাতে প্রয়োজন হয়। আপনাদের মূল্যায়ন সম্পর্কিত রেকর্ডেড ভিডিও দিলাম, কেমন হলো একটু অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন। আর যদি সাইকোলজির কোনো বিষয়ের উপর আপনাদের রেকর্ডেড কোনো ক্লাসের প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।